আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা। সিলেট শহরের থেকে 6 কিলোমিটার দূরে শাহপরান এরিয়ায় অবস্থিত উম্মুল কুরা মাদ্রাসা। এই মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং হাদিস ফাউন্ডেশন, কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও মাদানী নেসাবের সমন্বিত সিলেবাসে পরিচালিত হয়। এখানে 2021 সালের ছাত্রদের ভর্তি পরীক্ষা, যারা ভর্তি হতে চান তাদের ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষা 31 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ক্লাস শুরু, বই বিতরণ এবং আমাদের ভর্তি শুরু হবে 1 জানুয়ারি থেকে 2021 সালের। এই মাদ্রাসা 2টা বিভাগ রয়েছে, হিফজ এবং কিতাব বিভাগ। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তারা এই মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষে তারা ভর্তি হতে পারবেন। আমাদের এখানে এতিম ছাত্র, গরিব দুস্থ অসহায় স্টুডেন্ট রয়েছে এবং অনেকেই সচ্ছল স্টুডেন্ট রয়েছেন। তো আমাদের এখানে অসচ্ছল যারা আছেন তাদেরকে পুরো অথবা অর্ধেক স্পন্সর করার সুযোগ আছে এবং এতিম ছাত্রদেরকে স্পন্সর করার সুযোগ আছে। পাশাপাশি আমরা উম্মুল কুরা মাদ্রাসার ছাত্রাবাস নির্মাণের জন্য চেষ্টা করতেছি, সেখানে নির্মাণ কাজ অচিরেই শুরু হবে এবং আমরা এখানে উম্মুল কুরার মাদ্রাসার ছাত্রী বিভাগ আমরা শুরু করতে যাচ্ছি, বালিকা বিভাগ। সেখানের জন্য আমরা একটি সুবিধাজনক জায়গা চাচ্ছি, এ ব্যাপারে দানশীল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সিলেট বিভাগের, বিশেষ করে সিলেট শহরের প্রাণকেন্দ্রের একবার নিকটে, সন্নিকটে উম্মুল কুরা মাদ্রাসা, সেটাতে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হতে পারে এবং আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে এই মাদ্রাসা যাতে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হয় সেই ব্যাপারে আপনাদের পরামর্শ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের বালক বিভাগের সাথে সাথে ছাত্রী বিভাগও যাতে আমরা অচিরেই শুরু করতে পারি সেই ব্যাপারে আপনাদের সবার পরামর্শ সহযোগিতা কামনা করছি। দিন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এই প্রতিষ্ঠান বা দিনী প্রতিষ্ঠান এখানে সহযোগিতা করলে সেটা সদকা জারিয়া হিসাবে থাকবে, এজন্য এই সদকা জারিয়ার এই প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানে আপনাদের সবার সহযোগিতা, পরামর্শ এবং আপনাদের আর্থিক অনুদান আমরা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়র। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।